বক্তব্যের প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মহান রাষ্ট্রপতি, একাত্তরের মহান মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং অসংখ্য মুক্তিযোদ্ধা যারা তাদের বর্তমানকে উৎসর্গ করেছেন আমাদের ভবিষ্যতের জন্য। এত বছর পর স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রশ্ন উঠতেই পারে, প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণ মিলাতে গেলে আমরা কতটুকু এগিয়েছি না পিছিয়েছি। যে লক্ষ্য ধারণ করে 7 কোটি বাঙালি জীবন বহন করে যুদ্ধে নেমেছিল, সেই লক্ষ্যের কতটুকু বাস্তবায়িত হয়েছে? 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ। দুঃখের বিষয়, আওয়ামী লীগ সরকারের আমলে এত বছর পর বলতেই হচ্ছে সেই লক্ষ্য অর্জিত হয়নি, গণতন্ত্র এই দেশ থেকে বিলুপ্ত হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, এই দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, জনগণের কোনো স্বাধীনতা নেই, মৌলিক অধিকার নেই। তাহলে কি মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়ে গিয়েছে? প্রশ্ন উঠতেই পারে। আমাদের শিক্ষার মান কি বেড়েছে না কমেছে? পাকিস্তানি আমলে নির্বাচন সমূহ অত্যন্ত সুষ্ঠু হতো। পাকিস্তান সেনাবাহিনীর সদস্য হিসাবে 70-এর আগে নির্বাচনে দায়িত্ব পালন করেছি, কোনোদিন আমাদেরকে কেউ বলে নাই যে এই দলকে জিতাতে হবে। বর্তমানে পুলিশ এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী আজকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। ইলেকশন কমিশনের কথা না বলাই ভালো, আজকেও তারা বলেছেন খুব সুষ্ঠু ইলেকশন হচ্ছে। আমরা এখানে অনেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কত সুন্দর ইলেকশন আমরা দেখেছি। এই মিড নাইট ভোটের সরকার বাংলাদেশের গণতন্ত্রের কবর দিয়েছে। একমাত্র চিন্তা কিভাবে একটা নতুন আধুনিক কারচুপি করা যায়। যে ইভিএম এর কথা এতদিন বলেনি, এখন তার স্বরে ইভিএম এর কথা বলছে। কেন বলছে? ইভিএম ব্যবহার করলে আর মধ্যরাত্রে ভোট ডাকাতি করতে পারবে না। প্রকারান্তরে তারা স্বীকার করে নিয়েছে বিগত নির্বাচনে মধ্যরাত্রে আগে নির্বাচিত হয়েছিল, পেছনের 3টি নির্বাচনে ভোটই দিতে পারেনি। এবারে নির্বাচনে গিয়েছি, 15 দিন বাসা থেকে বেরোতে পারিনি, নির্বাচনের দিনও ঘর থেকে বেরোতে পারিনি। ঘিরে রেখেছে কারা? পুলিশ বাহিনী। 2-4 জন ছত্রছায়া, 2-4টা মাস্তান থাকে, পুলিশের সংখ্যাই অধিক। আমার পাশের থানায় যে বিএনপির প্রার্থী ছিল তাকে আওয়ামী লীগের মাস্তানরা তালাচাবি মেরে আটকে রেখেছে। 15 দিন ধরে সে খাওয়ার মধ্যে খালি ডাল আর আলু খাচ্ছে, বাজার করতে লোক ফোটায়, সে আর ফেরত আসে না। এই হলো একটা নির্বাচন। আমার ধারণা ছিল যে শুধু ভোলাতেই বোধহয় কারচুপি হচ্ছে, পরে টের পেলাম, চতুর্দিকে ফোন করে দেখলাম সারা বাংলাদেশ ব্যাপী কারচুপির এক বিশ্ব রেকর্ড এই সরকার করেছে। এই হলো মুক্তিযুদ্ধের মূল্যবোধ, এই হলো বর্তমান সরকারের যা বোঝে মুক্তিযুদ্ধের চেতনা। অত্যন্ত দুঃখ লাগে, বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, 1971 সালে আমি তৎকালীন মেজর জিয়াউর রহমানের অধীনস্থ জেড ফোর্সের একজন সৈনিক ছিলাম, সেনা কমান্ডার ছিলাম। আগস্ট মাসে একদিন আমি জিয়াউর রহমানের তাঁবুতে গেলাম, দেখি তিনি এক মনে একটি চিঠি লিখছেন। আমি যে বললাম স্যার কি লিখছেন, বলে আমি একটি চিঠি লিখছি। কাকে লিখছেন? বলেন ঢাকাতে এসেছে মেজর জেনারেল জামশেদ, তিনি এক সময় 60-এর দশকে আমার ব্যাটালিয়ন কমান্ডার ছিলাম, তাকে আমি একটা চিঠি লিখছি। কি লিখেছেন? বলে নাও দেখো পড়ো। আমি তার অত্যন্ত কাছে ছিলাম মুক্তিযুদ্ধের সময়ের অ্যাসোসিয়েশন, তা আমি চিঠিটা পড়লাম, মাত্র 2-3 লাইনের একটা চিঠি। সেখানে তিনি লিখেছেন, মাই ডিয়ার জেনারেল জামশেদ, মাই ওয়াইফ খালেদা ইজ আন্ডার ইয়োর কাস্টডি, ইফ ইউ ডু নট ট্রিট হার উইথ রেসপেক্ট আই উইল কিল ইউ সামডে।
তুমি আমার স্ত্রী খালেদা জিয়াকে যদি সম্মানের সাথে ব্যবহার না করো, একদিন না একদিন আমি তোমাকে হত্যা করব। জেনারেল জামশেদকে এই লেকচারটি তিনি লিখেছেন এবং এই চিঠিটি তিনি দিয়েছেন মেজর সাফাত জামিলকে। দেওয়ানগঞ্জ অপারেশনের সময় দেওয়ানগঞ্জে একটি ডাক বাক্সে এই চিঠিটা পাঠিয়েছিলেন। পরে স্বাধীনতার পরে জানুয়ারি মাসে আমরা খবর নিয়ে দেখেছি জেনারেল জামশেদ এখানে যুদ্ধবন্দী ছিলেন এবং এই তিনি চিঠি পেয়েছেন। জানুয়ারি মাসে বেগম জিয়ার সাথে দেখা, তার সাথে 1968 সাল থেকে আমার পরিচয়, যখন থেকে সেকেন্ড লেফটেন্যান্ট ছিলাম। বেগম জিয়াকে তখন আমরা ভাবি বলতাম, ভাবি পাকিস্তানিরা কেমন ব্যবহার করলো আপনার সাথে। আমাদের কমান্ডার তো একটা চিঠি লিখেছিলেন জেনারেল জামশেদকে আপনার সাথে ভালো ব্যবহার করার জন্যে। বেগম জিয়া আমাকে বললেন, পাকিস্তান সেনাবাহিনী আমার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছে, একজন সেনাবাহিনী অফিসারের স্ত্রী হিসাবে, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে, একজন মহিলা হিসাবে অনেক সম্মান তারা করেছে। লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসানের, মাসুদুল হোসেন খানের স্ত্রীর সাথে, তার পরিবারের সাথে তাকেও রাখা হয়েছে, দুটি শিশু সন্তান সহ। পাকিস্তান সেনাবাহিনী বেগম খালেদা জিয়াকে যে সম্মানটি দিয়েছে, বাংলাদেশের সরকার তিনবারের প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে সেই সম্মানটি প্রদর্শন করেন। আমরা প্রতি সপ্তাহে, আমাদের যাদের ডায়াবেটিস আছে, প্রতি সপ্তাহে আমরা রক্ত পরীক্ষা করি। গত 3 মাস বেগম খালেদা জিয়ার রক্ত পরীক্ষা করা হয় নাই, তার ওজন নেওয়া হয় নাই। সাধারণভাবে চিকিৎসার যে সাধারণ সুযোগ একজন বন্দী পেতে পারে, সেই সুযোগও তাকে দেওয়া হয় নাই। বর্তমান সরকারের মাথায় আছে ধীরে 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 তিলে তিলে তাকে কারা অন্তরে রেখে হত্যা করার জন্য। এখন বিএনপির করণীয় কি? আমরা কি এই ঘরের মধ্যে শুধু বড় বড় স্লোগান দেব, নাকি একবার রাজপথে নেমে দেখব? প্রিয় বন্ধুরা, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসের সবচাইতে দুর্বল সরকার। 7-8 ছেলেরা যখন রাস্তায় নামে, সরকার থরহরি কম্পমান। স্কুলের ছাত্ররা পুলিশ আর্মি গাড়ি চেক করে, সরকার কিছু বলতে পারে না। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলে যখন পাড়ার লোকেরা রাস্তায় নামে, সরকার ভয় অস্থির হয়ে যায়। তারা বিএনপিকে এত ভয় পায় না যত ভয় পায় সাধারণ মানুষকে, ছাত্রদেরকে, যুবকদেরকে। এইটাকে শিক্ষা হলো এই, যদি এই সরকারকে সরাতে হয় রাজপথে আমাদের শক্তি প্রদর্শন করতে হবে। এই শক্তি কি আমরা যারা 60-70 বয়সের লোক তারা দেখব, না যাদের বয়স 16-35 তারা দেখাবে? আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, আমার বয়স মাত্র 75 বছর। আপনারা থাকেন, আমি আছি আপনাদের সাথে, কিন্তু ভালো ভালো কথা বলবেন, এই অডিটোরিয়াম স্লোগানে কাঁপিয়ে দেবেন, হরতাল ডাকলে, মহাসচিব ডাক দিলে, পার্টির থেকে ডাক দিলে খুঁজে পাওয়া যাবে না, এটা অত্যন্ত দুঃখের কথা হবে। এই দেশ স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাকে বলতে হচ্ছে, এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ। 2 ডিসেম্বর 1971 সালে 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ কখনো এই দেশের স্বাধীনতা চায় না। তাদের নেতা, তিনি ইলেকটেড লিডার ছিলেন, জনগণের ম্যান্ডেট পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তার তো স্বাধীন বাংলাদেশ ডাক দেওয়ার কথা নয়। তারা ভোটের রাজনীতিতে অভ্যস্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, দোষের কিছু নাই, জনগণ তো ভোট দিয়েছে সেজন্য। কিন্তু এখন যে তার দলের চামুণ্ডারা ক্রমাগত দাবি করে যাচ্ছে, 7ই মার্চ নাকি স্বাধীনতার ঘোষণা ছিল। 7ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয়, তাহলে তো 8 তারিখ থেকে মুক্তিযুদ্ধ শুরু হওয়া উচিত ছিল, সেটি তো হয়নি। দেন দরবার চলছিল পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, হতে পারে। কিন্তু এই স্বাধীনতার জন্য যারা প্রকৃত ত্যাগ করেছে, জীবন বিপন্ন করেছে, যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান, তাকে অস্বীকার করা, এটি কোনো ভদ্র সভ্য রাজনীতির পরিচয় হতে পারে না।
অসংখ্য যুবক 1971 সালের কথা চিন্তা করলে এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন আপনাদের মধ্যে যারা 1971 সাল দেখেছেন তারা উপলব্ধি করবেন 71 এর বাংলাদেশ কেমন ছিল সেই সময়কার একজন তরুণ জীবনে যে একটা রাইফেল স্পর্শ করে দেয়নি দেখেনি মাত্র এক মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে পাকিস্তানিদের বাংকারে আক্রমণে নিয়ে গিয়েছিলাম দুঃসাহসী যোদ্ধা ছিল এই তরুণেরা গ্রামের স্কুলে 7, 8, 9, 10 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্ররা যে কি দুঃসাহসী আমি তার একজন সাক্ষী 700 সৈনিকের কমান্ডার ছিলাম জেড ফোর্সে যার মধ্যে 500ই ছিল ছাত্র এবং যুবক মুদি দোকানদার রিক্সাওয়ালা বাসের ড্রাইভার হেল্পার সাধারণ মানুষকে নিয়ে গঠিত ছিল মুক্তিবাহিনী অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে কোথায় গেল সেই সব তরুণ কোথায় গেল সেই সব ছাত্র প্রশ্ন আসতেই পারে তারা কি মোবাইল নিয়ে ব্যস্ত ল্যাপটপ নিয়ে ব্যস্ত নাকি গার্লফ্রেন্ডের সাথে আলাপ সালাপ নিয়ে ব্যস্ত দেশে যে গণতন্ত্র নেই তাদের কোনো মাথা ব্যথা নেই গণতন্ত্র আনয়ন কি একমাত্র বিএনপির কাজ দেশের সাধারণ মানুষের গণতন্ত্রের জন্য কোনো ত্যাগ স্বীকার করতে হবে না নিশ্চয় করতে হবে সবাইকে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে সেই সংগ্রামে নেতৃত্ব দিতে পারে কিন্তু সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকতে হবে আমাদেরও উদাহরণ সৃষ্টি করতে হবে আমরা যে প্রকৃত গণতন্ত্র চাই দলের মধ্যে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করে তারপরে গণতন্ত্রের জন্য হুঙ্কার দিতে হবে প্রত্যেকটি সিদ্ধান্ত আলাপ সালাপ করে নেন তো আমাদের রাজনীতি এখন বাদ যাক কিছুদিন অত্যন্ত দুর্দিনের মধ্যে আমরা বেগম খালেদা জিয়াকে বের করতে না পারলে বিএনপির ভবিষ্যৎ নাই তিনি একমাত্র নেত্রী যে দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবে আইনজীবীরা বলেছেন আইনি প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভব নয় একমাত্র রাজপথের সংগ্রামের মাধ্যমেই সেই মুক্তি অর্জন করা সম্ভব 5 বছর পরে ইলেকশন ইলেকশনের চিন্তাই মাথা থেকে ঝেড়ে ফেলুন আমাদেরকে রাজপথে সংগ্রামের মাধ্যমে দেশ নেত্রীকে মুক্ত করতে হবে বেশি লোক লাগবে না আপনারা 1 লক্ষ ছাত্র একদিন ঢাকা শহরে হাজির করেন দেখেন পরদিন থেকে বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে এইটুকু কি আমরা করতে পারবো না নিশ্চয়ই করতে পারবো আরেকটা জিনিস হতাশা আমাদেরকে আমাদের উপর ভর করেছে সবাই হতাশ না বিএনপি আর ক্ষমতায় যাবে না বিএনপি আর উঠবে না আমাদের চেয়েও বেশি চিন্তা আওয়ামী লীগের তারা বলে হ্যাঁ 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 বিএনপি তো মুসলিম লীগ হয়ে যাচ্ছে বিএনপির কল্যাণের চিন্তায় তাদের ঘুম হয় না সেদিন এক নেতা বললেন তাদের নেত্রী ইতিমধ্যে বাকশাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বাকশাল নাকি খুবই ভালো ছিল বাকশাল নাকি বাংলাদেশে অনেক কল্যাণ বই নিয়ে আসতো তো দেন ঘোষণা করেন বাকশাল এটাও আমরা দেখতে চাই সরকারিভাবেই ঘোষিত হোক বাকশাল বাংলাদেশের জনগণ এটি গ্রহণ করে কিনা আমরা দেখার অপেক্ষায় থাকলাম সেদিন তাদের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন জিয়াউর রহমান বাকশালে ফর্ম ফিল আপ করে যোগ দিয়েছে এই ফর্ম ফিল আপ যখন হচ্ছিল এবং বাকশাল যখন গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনী হেডকোয়ার্টারে আমি তৎকালীন উপপ্রধান মেজর জিয়াউর রহমানের একান্ত সচিব রূপে কর্মরত ছিলাম একদিন সকালে 10টার সময় জেনারেল জিয়া আমাকে বলেন হাফিজ দেখো তো এটা একটা ফর্ম পাঠাইছে আমার কাছে উনি বাংলা পড়তে পারতেন না তো আমি দেখলাম ওটা বাকশালে যোগদানের দরখাস্ত তাই আমি বললাম স্যার কি আমি বললাম এই যে একটা সরকারি দল হয়েছে সব দল নিষিদ্ধ করে বাকশাল এখানে যোগদানের ফর্ম এটা আপনি কি যোগ দেবেন নাকি উনি আমি যেহেতু একান্ত সচিব ওনার সাথে যুদ্ধ করেছি আমাকে খুবই স্নেহ করতেন উনি বললেন যে কি বলো তোমরা কি বলো আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম কিছুটা রাজনীতি দেখেছি আমি বললাম স্যার এটা কিন্তু টিকবে না এই ব্যবস্থা টিকবে না আপনি এটাতে যোগ দিবেন না উনি আমার দিকে তাকিয়ে বললেন ঠিকই বলেছো ওই ফর্মটা নিয়ে উনি ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে ফেলে দিয়েছেন আমি তার জীবন্ত সাক্ষী যদি তিনি যোগদান করে থাকেন ফর্ম ফিল আপ করে তো দেখান ব্রিং আউট দ্যাট ফর্ম উড লাইক টু সি দেশকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা বাংলাদেশে নির্বাচন হয় না বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের
একটি করদ রাজ্যে পরিণত হতে চলেছে। ইলেকশনের পরে ঘোষণা দেখলাম আমাদের সরকারি কর্মকর্তাদেরকে ভারতে পাঠানো হবে ট্রেনিং এর জন্য। ভারত কি এমন উন্নত দেশ, ওদের কাছ থেকে আমাদের ট্রেনিং আনতে হবে, ট্রেনিং নিতে হবে? বরং ভারত থেকে হাজার পাঁচেক সরকারি কর্মকর্তা বাংলাদেশে ট্রেনিং এর জন্য পাঠান, আমাদের সরকারি কর্মকর্তারা তাদেরকে ট্রেনিং দিবে কিভাবে মধ্যরাত্রে ভোট কারচুপি করতে হয়। ওদের কাছ থেকে আমাদের শিকার কিছু নাই। আমাদের নদীগুলোকে একে একে মেরে ফেলেছেন উজানে বাদ দিয়ে, কই কোনো প্রতিবাদের ভাষা তো শুনি না। যাই হোক, আজকের এই দিনে আমি আরো বেশি বক্তৃতা দিলে প্রধান অতিথি মহাসচিবের সময় থাকবে না। আমি আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করি 1971-এর ছাত্র সমাজ, ভাই প্লিজ প্লিজ একটু থামেন ভাই, মাই লাস্ট ওয়ার্ড, এক মিনিট, আমার সর্বশেষ কথা হলো এখানে অনেক তরুণ বন্ধুরা আছেন, আপনাদের পূর্বসূরি ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশ স্থাপন করে গিয়েছে, আগামী দিনে আর একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনবেন, স্বাধীনতার যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম তা আপনারাই বাস্তবায়ন করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।